প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের ইউনিক ইন্ডিয়া চ্যানেলে সুস্বাগতম। এই ভিডিওতে আপনাদের আমি নিয়ে এসেছি ব্যাঙ্গালোর প্যালেস। এই ব্যাঙ্গালোর প্যালেস সম্বন্ধেই আজকে আমি বলবো। ব্যাঙ্গালোর প্যালেস ভারতের কর্ণাটক রাজ্যে ব্যাঙ্গালোরে অবস্থিত। এই মহলটি একটি ঐতিহাসিক মহল। এই মহলের মালিক রেফজি গ্যারেট ব্যাঙ্গালোরের হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এই মহলটির নির্মাণ কার্য শুরু হয় এপ্রিল 1874 সালে এবং সম্পূর্ণ হয় 1878 সালে। এই মহলের দ্বিতীয় তলাকে দরবার হল নামেও জানা যায়। এই স্থানে রাজা বিধানসভাকে সম্বোধিত করতেন। এখানে দেওয়ালের বিভিন্ন ছবি দ্বারা চিত্রিত করা হয়েছে। এখানে ব্রিটিশের জন্য আনা অনেক উপহার আনা হয়েছিল, যেগুলো যত্ন সহকারে রাখা হয়েছে তা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। দরবার হলটি মুখ্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে প্রচুর পিলার এবং তার সুসজ্জিত হলে হলুদ রং বেশি ব্যবহার করা হয়েছে। এই মহলে ভারতীয় প্রসিদ্ধ শিল্পী যেমন রাজা রবিবর্মার প্রচুর চিত্র আমরা দেখতে পাই, যা দেওয়ালে সুসজ্জিত করে রাখা হয়েছে। এখানে প্রচুর ভগবানের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দেখতে পাই গ্রিক ও ডাচ শিল্পকলার নিদর্শন সংগৃহীত রয়েছে। একতলা দিয়ে ডেকে গ্রানাইট আসল ধারণকারী একটি খোলা চত্বর দিয়ে গঠিত প্রতিভব নীল সিরামিক টাইলস। এতে ব্যক্তিগত পার্টি করার জন্য একটি বলরুম রয়েছে। প্রথম তলায় একটি বিশদ নামে পরিচিত হল ধারণকারী দরবার হলে একটি সজ্জিত সিঁড়ি আহরণ দ্বারা পৌঁছে যেতে পারে। মহারাজা যখন প্রশিক্ষণ নিচ্ছিলেন তখন তার কাছে থাকার মতো কোনো জায়গা ছিল না বলে মহারাজা এই মহলটি কিনে নেন। 1873 সালে 40,000 টাকায় এই মহলটি কিনে নেন এবং এই মহলটি পুনর্নির্মাণ করেন। এই মহলটি নির্মাণ কলার সাহিত্য অনন্য। এই মহলের ফার্নিচার নিউ ক্লাসিক্যাল ভিক্টোরিয়ান শিল্প সমৃদ্ধ। এই মহলটি 45,000 বর্গ ফিটে তৈরি হয়েছিল। মহলটির চারিপাশে 1854 একর জমি দিয়ে বেষ্টিত। রেফজি গ্যারেটের প্রথমে এখানে একটি প্রেস করেন এবং সাহিত্যের উদ্ভাবন করেন। এখানে প্রিন্ট করা হতো। রেফজি গ্যারেট এর একমাত্র কন্যা ঐতিহাসিক বিএল রাইসের, যিনি আর্কিওলজিস্ট ছিলেন, তার সহিত বিবাহ সম্পন্ন করেন, যার ফলে দুজনে মিলে মহলের অসামান্য নিদর্শন স্থাপন করেন। এছাড়া আমরা দেখতে পাই গ্রিক ও ডাচ শিল্পকলার নিদর্শন, যা সংগৃহীত এখানে আছে। এখানে লাইব্রেরি রয়েছে, সে সময়কার ইতিহাস সম্বন্ধেও আমরা জানতে পারি। সিঁড়ি বরাবর দেওয়ালগুলি পেন্টিং দ্বারা সজ্জিত এবং দরবার হলটিতে একটি বিশাল হাতির মাথা বসানো আছে। হলের একপাশে গোথিক স্টাইলে দাগযুক্ত কাঁচের জানলা রয়েছে। হলুদ রঙটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে। হলের দেওয়ালে এবং সোফা সেটে হলুদ রয়েছে। এক প্রান্তে একটি পর্দা সেখানে অঞ্চলকে পৃথক করে, যেখানে মহিলারা বসতেন এবং আপেক্ষিক গোপনীয়তা সমাবেশের কার্যক্রম দেখতেন। প্রসাদের আভ্যন্তরীণ দেওয়ালগুলি 19 শতকের মাঝামাঝি পুরনো পেন্টিং দ্বারা সজ্জিত, যার মধ্যে কিছু গ্রিক এবং ডাচ চিত্রকর্ম রয়েছে। অন্যান্য আকর্ষণের কিছু একাত্তর একটি ডাইনিং টেবিলের অন্তর্ভুক্ত দিওয়ান এবং মাইসোর স্যার মির্জা ইসমাইল এই টেবিলে চাইনিজ বার্নিশের কাজসহ একটি মাদার অফ পার্ল ইনেল আছে।
প্রসাদে মোট 5টি কক্ষ নির্মিত হয়েছিল, যার অধিকাংশ শয়নকক্ষ এবং একটি সুইমিং পুল। সংস্কারের মধ্যে ছিল বিশেষভাবে ইংল্যান্ড থেকে আমদানি করা দাগযুক্ত কাচ এবং আয়না, জেনারেল ইলেকট্রিকের ম্যানুয়াল লিফট এবং কাঠের ফ্যান। তো প্রিয় দর্শকবৃন্দ, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের একটি মন্তব্য এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।